আসসালামু আলাইকুম বন্ধুরা, পৃথিবী ধ্বংস হওয়া বা কিয়ামত সংঘটিত হওয়ার সবচেয়ে বড় আলামত সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। আজ থেকে 1400 বছর আগে এই আলামত দেখা দিয়েছে, তারপর আরো বড় বড় কিছু আলামত সংঘটিত হবে যা কিয়ামতের পূর্বাভাস বলে হাদিসে উল্লেখ করা হয়েছে। যেমন ইয়াজুজ মাজুজের পৃথিবীতে আগমন, ইমাম মাহদির আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন। এছাড়া কিছু ছোট ছোট আলামত রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে মধ্যপ্রাচ্যের ফুরাত নদীর পানি শুকিয়ে যাওয়া, এর ধন ভাণ্ডার মানুষের সামনে প্রকাশ করা। সাম্প্রতিক সময়ে ফুরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে বলে সংবাদ প্রকাশ হয়েছে। তাহলে কি এই ফুরাত নদীর পানি শুকিয়ে যাওয়াটাই হাদিসের বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে? আসুন জেনে নিই ফুরাত নদীর পানি শুকিয়ে যাওয়ার ব্যাপারে হাদিসে কি উল্লেখ রয়েছে। ফুরাত নদীকে আরবিতে নাহরুল ফুরাত বলে আর তুর্কিতে বলে ফিরাত। এই ফিরাত বা ফুরাত নদী দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী। এটি তুরস্কে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং সাত আল আরব নামে পারস্য উপসাগরে গিয়ে পতিত হয়েছে। ফুরাত ও দজলা নদীর পানি ব্যবহার করেই প্রাচীন মেসোপটেমীয় সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল। প্রাচীন সুমেরীয়, ব্যাবিলনীয় এবং আসিরীয় সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল এই নদীকে ব্যবহার করেই। ফুরাত নদী 2700 কিলোমিটার দৈর্ঘ্য এবং এর অববাহিকায় আয়তন প্রায় 440,000 বর্গ কিলোমিটার। এর মোট অববাহিকায় মাত্র 30% তুরস্কিত অবস্থিত হলেও এর 90% পানির উৎস হল তুরস্কের উচ্চভূমি। তুরস্কের কারোশাই নদী, মুরাত নদী এবং আরো অনেকগুলো নদী পূর্ব মধ্য তুরস্কে অ্যালেজিকের কাছে মিলিত হয়ে ফুরাতের উর্ধ্ব অংশ গঠন করেছে। তারপর নদীটি আলাপ শহরের 120 কিলোমিটার উত্তর পূর্বে সিরিয়াতে প্রবেশ করেছে। পূর্ব সিরিয়াতে এর সঙ্গে দক্ষিণ পূর্ব তুরস্ক থেকে আগত খাবুর নদী নামের একটি প্রধান উপনদী মিলিত হয়েছে। ফুরাত নদী প্রতি বছর প্রায় 2,800 কোটি ঘনমিটার পানি বহন করে। এপ্রিল ও মে মাসে নদীটি সর্বোচ্চ পানি ধারণ করে। ফুরাত নদীটি অনেক গভীর নয় বলেই এতে ছোট ছোট নৌকা ছাড়া আর কিছুই চলাচল করতে পারে না। এটি মূলত তার পার্শ্ববর্তী শহরগুলোতে পানি সরবরাহের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তাই দেখা যায় নদীটি তুরস্ক, সিরিয়া ও ইরাকের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অন্যতম একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এই তিনটি দেশই জমিতে সেচ দেওয়া ও পানির অন্যান্য কাজের জন্য ফুরাতের উপর নির্ভরশীল। তাই দেশগুলো নিজেদের স্বার্থে নদীতে বিভিন্ন বাঁধ নির্মাণ করে লাভবান হতে চায়। সিরিয়া, তুরস্ক ও ইরাক সরকার এখন পর্যন্ত 12টি বাঁধ নির্মাণ করায় 1999 সালের পরে ফুরাত নদীর পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করে। আঞ্চলিক রাজনীতির কারণে ফুরাত যেমন আলোচনার কেন্দ্রে, তেমনি ধর্মীয় কারণেও ফুরাতের নাম মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে। ফুরাত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই এমন একটা সময় আসবে ফুরাত নদী শুকিয়ে স্বর্ণের খনি উন্মোচিত হবে, সুতরাং যে ব্যক্তি সেই সময় বেঁচে থাকবে সে যেন তা থেকে কোনো অংশ গ্রহণ না করে। মুসলিম শরীফের এক বর্ণনায় আরো স্পষ্ট ভাষায় বলা হয়েছে, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফুরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে, মানুষ তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা 99 জনই মারা পড়বে। তাদের প্রত্যেকের কামনা থাকবে, হায় বেঁচে যাওয়া মানুষটি যদি আমিই হতাম। হাদিসের ব্যাখ্যায় সাইকুল ইসলাম তাকি উসমানী হাফিজুল্লাহ বলেন, ফুরাত নদীর স্থলে স্বর্ণের পাহাড় উঠবে। এর দুটি অর্থ হতে পারে, এক, নদীটির জায়গায় একটি পাহাড় উঠবে যার ভিতরে স্বর্ণের খনি থাকবে। দুই, নদীতে স্বর্ণের খনি থাকবে, তবে পাহাড়ের সঙ্গে তুলনার উদ্দেশ্য হলো স্বর্ণের পরিমাণ অনেক বেশি হবে। তিনি ইবনে মাজাহের সূত্রে আরো একটি হাদিস এনেছেন। হাদিসটি হচ্ছে হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে বর্ণিত,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের খনিকে কেন্দ্র করে তিনটি গ্রুপ যুদ্ধে লিপ্ত হবে, প্রত্যেকজন খলিফার সন্তান হবে, ওই খনি কারো জন্য হবে না। এমত অবস্থায় পূর্ব দিকে কালো পতাকা উড়ানো হবে, তারা এসে তোমাদের সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু কেউ তাদেরকে হত্যা করতে পারবে না। এতটুকু হাদিস বলার পর বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু বিষয় বলেছিলেন, কিন্তু তা আমি মুখস্থ রাখতে পারিনি। তবে বাকি যতটুকু মনে আছে তা হলো, যখন তোমরা তাকে দেখবে তার হাতে বায়াত হবে, কারণ তিনি হচ্ছেন আল্লাহর খলিফা ইমাম মাহদী আলাইহিসাল্লাম। এরপর তোকে ওসমানী হাফিজুল্লাহ হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলের সূত্রে বলেন, ইবনে মাজায় বর্ণিত খনি দ্বারা যদি উদ্দেশ্য হয় আগের হাদিসে বর্ণিত খনি, তাহলে বোঝা যায় যুদ্ধের এই ঘটনা ইমাম মাহদী আবির্ভাবের সময়ের হবে। ওই সময়টা হচ্ছে ঈসা আলাইহিসাল্লামের নাজিরের আগ মুহূর্ত, এর আগে অবশ্যই একটি আগুন বের হবে। হাদিসে বর্ণিত আগুন বের হওয়ার ঘটনা দ্বারা কোন ঘটনা উদ্দেশ্য তা স্পষ্ট হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ বুখারীতে এ ব্যাপারে একটি হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না একটি আগুন প্রকাশ ঘটে। আগুনের ব্যাপ্তি হবে এত বেশি যে ইরাকের বসরা এলাকার উটগুলোর গলা সে আগুনের আলোতে দেখা যাবে। ইমাম কুর্তুবি বলেন, হিজাসে একসময় আগুন বের হয়েছিল 654 হিজরিতে, রাত্রিবেলায় প্রজ্বলিত হয়ে পরদিন সাস্তের সময় পর্যন্ত তা ছিল। এরকম ভাবে কুরাইজা এলাকায় একবার আগুন বের হয়েছিল। তবে এগুলো মূলত হাদিসে বর্ণিত আগুন নয়। হাদিসে বর্ণিত আগুন সম্পর্কে আলোচনা করতে গিয়ে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বলেন, কিয়ামতের আলামত যে আগুন মূলত দুইবার প্রজ্বলিত হবে, প্রথমবার কিয়ামতের অন্যান্য আলামতের সঙ্গে, দ্বিতীয়বার কিয়ামতের একেবারে আগ মুহূর্তে, যার পর আর কোনো কিছুই হবে না কিয়ামত সংঘটিত হওয়া ছাড়া। সার কথা হচ্ছে, ফুরাতের পানি শুকিয়ে যাওয়ার পর স্বর্ণের পাহাড় সেখানে ওঠা বা প্রচুর পরিমাণ স্বর্ণ সেখানে পাওয়া, বিষয়টি সংঘটিত হবে ইমাম মাহদী আগমনের আগ মুহূর্তে। এবং ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির ভাষ্যমতে এর আগে অবশ্যই একটি আগুন বের হবে। সেই হিসেবে বলা যায়, ওই আগুন বের হওয়ার পর যখন ফুরাত নদী শুকিয়ে যাবে সেটাই হলো কিয়ামতের আলামত, এবং এরপরেই ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে। এর আগে যদি ফুরাত নদী শুকিয়ে যায় তাহলে তা কিয়ামতের আলামত হিসেবে সাব্যস্ত হবে না। কিন্তু বর্তমান ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় প্রকাশিত হাদিসের ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান না থাকায় অনেকে বলে থাকেন যে ফুরাত নদীতে স্বর্ণের খনি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। যদিও ইসলামী বিশ্বের গ্রহণযোগ্য কোনো গবেষক এমন অবান্তর ব্যাখ্যা করেনি। যাদের দাবি ফুরাত নদীর স্বর্ণের খনি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, তাদের যুক্তি হচ্ছে বর্তমান পৃথিবীতে তেলের চাহিদা সবচেয়ে বেশি, আর তেলকে যেহেতু ব্ল্যাক গোল্ড বলা হয়, তাই হাদিসে বর্ণিত কানজুম মিন জাহার দ্বারা এই তেল ইত্যাদি খনিজ সম্পদ উদ্দেশ্য। এ দ্বারা বোঝা যায় হাদিসের গবেষণা কতটা আশার ও বানোয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেল বোঝাতে হাদিসে যে শব্দ ব্যবহার করেছেন তার মধ্যে একটা শব্দও পাওয়া যায় না যেখানে জাহার দ্বারা তেল উদ্দেশ্য নিয়েছেন। সুতরাং আমরা এর দ্বারা বুঝতে পারি যে কানজুম মিন জাহার স্বর্ণের খনি দ্বারা তেল উদ্দেশ্য নেয়াটা বোকামি। অনেক মুহাদ্দিস হাসারের ব্যাখ্যায় বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো পানি না থাকায় দরুন ফুরাতের স্বর্ণগুলো বের হয়ে আসবে। যদি হাদিসের মর্মে ধরা হয় তেল, তাহলে তা মুহাদ্দিসের ব্যাখ্যার সঙ্গেও সাংঘর্ষিক হয়। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই স্বর্ণ নিতে মুসলমানদেরকে নিষেধ করেছেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনো গবেষকই বলেননি যে ফুরাত নদীতে স্বর্ণের খনি পাওয়া গেলে তা নেওয়া যাবে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিতে নিষেধ করেছেন। হাদিসের কিতাবগুলোতে আমরা কিয়ামতের যত আলামত বর্ণনা পাই, কোনো ঘটনার ক্ষেত্রে সুনিশ্চিতভাবে বলার সময় এখনো আসেনি যে এটাই কিয়ামতের আলামত। ইমাম মাহদীর কথাই ধরা যাক, ইমাম মাহদী দুনিয়াতে একজনই আসবেন, এটাই সত্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পর থেকেই ইমাম মাহদী আগমনের ধারা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত সে ধারা অব্যাহত আছে। আইএসআই এর প্রতিষ্ঠাতা আবু বকর বাগদাদির বেলাও শোনা গিয়েছিল তিনি ইমাম মাহদী, অথচ প্রকৃতি মাহদীর আগমন আরো বহুদূর।
মূলত ইমাম মাহদী ও কিয়ামতের আলামতের সুতায় মানুষ নিজের দায়িত্ব এড়াতে চায়, সুযোগ তৈরি হয়। সমাজে ছড়িয়ে পড়া অনৈতিক ও বিশৃঙ্খলাকে কিয়ামতের আলামত তুলে ধরা হওয়াকে বঞ্চনীয় মনে করে। প্রকৃত মুমিনের কাজ কখনো কিয়ামতের আলামত খুঁজে বের করে মানুষের মাঝে হতাশা তৈরি করা নয়। এটা কোনো মুমিনের কর্মপন্থা হতে পারে না যে সে ইমাম মাহদীর অপেক্ষায় বসে বসে প্রস্তুতি নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হলো, অব্যাহতভাবে কাজ করে যাও, যে যতটুকু করবে সে তাই আখিরাতে পাবে।